এখন আমরা দেখবো একটা বুকিং এর কিভাবে ম্যানিফেস্ট প্রিন্ট করবেন এবং ইনভয়েস জেনারেট করে সেটাকে আপনি প্রিন্ট অথবা পিডিএফ এ জেনারেট করবেন। তো চলুন দেখে আসা যাক। সবার প্রথম আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা বুকিং এর থেকে আমাদের নির্দিষ্ট বুকিং এর ডিটেলসে যাব। যাওয়ার পর ম্যানিফেস্ট বাটনে ক্লিক করব। যতক্ষণ আমরা বুকিং বিএল জেনারেট করে নিই ততক্ষণ আমরা ম্যানিফেস্ট পাবো না। বুকিং বিএলটা জেনারেট হওয়ার পরে আমরা এই অপশনটা পাবো। এখানে সেটা জেনারেট হয়ে থাকবে, আমরা জাস্ট খালি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে দেবো। তো এটার একটা ফর্ম্যাট আপনাদের দেওয়া ছিল, এটা আসছে। আর এরপর আসেন আপনি বুকিং এর ইনভয়েস কীভাবে জেনারেট করবেন। ইনভয়েস বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর অনেক ইনফরমেশন যা যা থাকা দরকার সব এখানে আসবে। এখানে শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন ইস্যু ডেট, ইস্যু ডেটটা চেঞ্জ করবেন, ডিউ ডেটটা চেঞ্জ করবেন, আর এমএলও, এমএলও যদি আপনার এখানে ওই না থাকে, ক্যারিয়ার লাইনে না থাকে, তাহলে আপনি এখানে বসাই দেবেন। ওগুলো সবগুলো থাকার কথা। আর হচ্ছে তারপরে আপনি চাইলে ফ্রেট টার্মটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে যে রেটগুলো সেগুলো আপনি এখানে বসাই দেবেন। এই রেট অটোমেটিক বসে গেছে, কারণ আমাদের এটা ক্রাইটেরিয়া অনুসারে এই রেটটা আমার ফিক্সড হয়ে গেছে, সেই জন্য এটা আসছে। আমি চাইলে এখান থেকে অন্য রেটও বসাই দিতে পারবো। প্লাস এখানে সেলস পার্সনরা তাদের সেল রেটও বসাই দিতে পারে, যেমন ধরেন 1400 বসাই দিতে পারে। প্লাস এখানে এক্সচেঞ্জ রেট বসাই দিলাম। আরও যদি এডিশনাল কোনো কস্ট থাকে, যেমন ধরেন মেনটেন্যান্স, সেটাও আমরা বসাই দিতে পারবো। যেমন ধরেন আমরা এখানে কি বললাম 5000, সেটা যোগ হয়ে টোটাল এখানে আসবে। আর চাইলে আমরা এখানে এসে ব্যাঙ্ক ইনফরমেশনগুলো অ্যাড করে রাখতে পারবো, এটা অপশনাল। ধরেন আমরা এখানে কি বললাম ব্যাঙ্ক এশিয়া, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, রাউটিং নাম্বার দিয়ে দিলাম। এটা দেওয়ার পর যদি আমরা এখন উপরে গিয়ে সেভ বাটনে ক্লিক করি, তাহলে এই ইনভয়েসটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা এটা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করলে সুন্দর একটা ফর্ম্যাটে আসবে। আর চাইলে আমরা এটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো, পিডিএফটা এরকম হবে প্যাডে। আর এক্ষেত্রে বলে রাখি, বলা হয়নি, সেটা হচ্ছে এই প্যাডগুলো, প্যাডের যেই হেডিং বা ফর্ম্যাটটা, এটা আপনাদের চারটা যে কোম্পানিগুলো আছে, বিএস কার্গো, শামজোহাক, সেগুলোর যখন আপনার শিপিং লাইনগুলো যে যেই কোম্পানির আন্ডারে আছে সেইটা অনুসারে আপনার এই এগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, এরপরে চাইলে আমরা এইটা মেইল করেও পাঠাইতে পারবো কাউকে কাউকে, মানে আমরা এখানে যে কটা দেখতেছি এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের দুইটা ইনফরমেশন, দুইটা মেইল, আর একটা হচ্ছে সেলস পার্সনের মেইল। আরও যদি কারো দরকার হয় অ্যাড করে নিতে পারবেন। আবার এই তিনজনের মধ্যে যদি কাউকে আপনি না পাঠাতে চান, তাহলে এখানে ক্লিক করে বাদ দিয়ে দেবেন, যাই হোক আমরা পাঠাচ্ছি না। এই হচ্ছে আমাদের ইনভয়েসের ইনফরমেশন।